নিউজ ভ্যানগার্ডের আপডেট খবরে স্বাগত, সঙ্গে আমি সুস্মিতা। এই মুহূর্তে যে খবরটিতে চোখ রাখবো, বিশেষ করে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা এবং এই ভিড় কিন্তু কুম্ভ মেলার ভিড়কেও হাড় মানাচ্ছে। এই ভিড় কোন অংশে কুম্ভ মেলার ভিড় থেকেও কম নয়, বিশেষ করে যে আপনারা এই দৃশ্যটা দেখছেন, রাজ্যের ভিড় দেখছেন এই দৃশ্যটা। বিশালগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অফিস টিলা ইলেকট্রিক অফিসে এই ভিড়, গ্রাহকরা সেখানে হুড়মুড়িয়ে গিয়ে ভিড় জমাচ্ছেন। এই এলাকাটি কিন্তু কন্টেনমেন্ট জোন ছিল, এই জোন থাকা সত্ত্বেও এই মুহূর্তে গ্রাহকরা সেখানে বিদ্যুতের বিল দিতে যাচ্ছেন এবং গিয়ে সেখানে হুড়মুড়িয়ে ভিড় জমাচ্ছেন। দেখবো সে চিত্র একবার আমরা। কন্টেনমেন্ট জোনে সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ ঘটনা বিশালগড়ের অফিস টিলা বিদ্যুৎ নিগম অফিসে। বিদ্যুৎ গ্রাহকরা প্রিপেড রিচার্জ করতে হুড়মুড়ি খেয়ে পড়ে সংশ্লিষ্ট অফিসে। একই দৃশ্য ক্যামেরা বন্দি হল শেখেরকোট বিদ্যুৎ নিগম অফিসও। ফলে করোনা সংক্রমণের মেঘ ক্রমে ঘনীভূত হচ্ছে, তবে এই বিষয়ে কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। এই যে ভিড়, সে ভিড় কিন্তু কোন কুম্ভ মেলার ভিড় নয়, সে ভিড় জমাচ্ছেন বিদ্যুতের বিল রিচার্জ করতে গিয়ে সেখানে ভিড় জমাচ্ছেন। এই এলাকাটি কন্টেনমেন্ট জোন ছিল, কিন্তু সে এলাকার মধ্যে করোনা সংক্রমণ মাত্রাধিক ছিল বলে সেখানে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল। এই মুহূর্তে বিদ্যুতের বিল দিতে গিয়ে গ্রাহকরা সেখানে হুড়মুড়িয়ে, বিশেষ করে দৈহিক দূরত্বের যে আদ্যশ্রাদ্ধ করা হচ্ছে, গ্রাহকরা ভিড় জমাচ্ছেন সেই স্থানটিতে। দেখবো সে চিত্র একবার, তার আগে গ্রাহকরা কি বলছেন শুনে নেব একবার। সামাজিক দূরত্ব নেই কিছু মানে গ্রাহকদের মধ্যে, সে বিষয়ে আপনি কি বলবেন? আমি অলরেডি সামাজিক দূরত্ব করার জন্য এখানে কাউন্টারে ওঠার আগে আমি দিয়ে রাখছি বড়িকে, কিন্তু ভিড় বেশি তো আপনি দেখছেন ওইখানে একটা আটকানো আছে, দেখছেন তো না, আটকানো আছে, কিন্তু যেহেতু ভিড় বেশি, আমরাও গরমে ক্লান্ত, আমরাও বিরক্ত হয়ে একটা মানতে রাজি হইতেছে না, অভিযোগ চলছে যে এখানে নেটের সমস্যা, তার জন্য এরকম বের হচ্ছে। নেটের সমস্যা হয়, তারপরে জেনাস কোম্পানির সার্ভারের সমস্যা প্রায়শই হইতেছে, এগুলো আমরা ধীরে ধীরে অবধি জানাইছি, জানিয়ে দেখছি যে এদের জন্য হয়। আর নেট স্লো হইলে নেট প্রোভাইডারদেরও জানানো হয়েছে, এবং নেট ব্যাটার নেটের জন্য আমরা আগে ব্রডব্যান্ড ছিল, ব্রডব্যান্ডের পরে এখন আমরা ফাইবার কানেকশন নিয়েছি, এরপরে তো নেটের সমস্যাটা অনেকখানি কমছে। এখন মাঝে মধ্যে তবুও এটা তো নেট প্রোভাইডার যারা আছে তাদের উপরে ডিপেন্ড করে আমাদের নিতে হবে। বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষ বলছেন যে সেখানে সার্ভারের সমস্যা রয়েছে এবং নেটের সমস্যা থাকার দরুন গ্রাহকরা সেইভাবে বিদ্যুৎ বিল এবং ভিড় জমাচ্ছেন। এখানে কিন্তু করোনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যেভাবে গ্রাহকরা ভিড় করছেন একে অপরে, যেখানে বারবার বলা হচ্ছে দৈহিক দূরত্ব বজায় রাখতে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভিড় জমাচ্ছেন, তারা বিল দিতে এসে সেখানে ভিড় জমাচ্ছেন, এই দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। এই ভিড় কোন কুম্ভ মেলার ভিড় নয়, সেখানে গ্রাহকরা হুড়মুড়িয়ে পড়ছেন বিল দেওয়ার জন্য। কন্টেনমেন্ট জোনে সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ হচ্ছে ঘটনা বিশালগড়ের অফিস টিলা বিদ্যুৎ নিগম অফিসে। বিদ্যুৎ গ্রাহকরা প্রিপেড রিচার্জ করতে এইভাবে হুড়মুড়িয়ে ভিড় জমাচ্ছেন। এই দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়েছে শেখেরকোট বিদ্যুৎ নিগম অফিসেও, সেখানেও একই দৃশ্য। তবে কর্তৃপক্ষের অভিযোগ যে সার্ভার নষ্টের ফলে সেখানে সমস্যা দেখা দেয় এবং গ্রাহকরা সেখানে ভিড় জমায়। আমরা আবারও শুনে নেব কি বলছেন গ্রাহকরা। সামাজিক দূরত্ব নেই কিছু মানে
পেয়েছো কম, এগুলো আমি করা যেত। স্যার বিটটা এত বিটটা কেন? ভিড় তো প্রিপেড মিটার, গরম বেশি, মাংস দিতে শেষ হয়ে যেতেছে। তা আমার এখানে প্রায় 5700 মতো প্রিপেড মিটার লাগানো হয়েছে, রিচার্জ করতে ভিড়। কেউ কেউ অভিযোগ তুলছে যে এখানে নেটের সমস্যা, তার জন্য এরকম ভিড় হচ্ছে। নেটের সমস্যা হয়, তারপর জেনাস কোম্পানির সার্ভারের সমস্যা প্রায়শই হইতেছে। এগুলো আমরা অথরিটিরে অভিযোগ জানাইছি, জানিয়ে রাখছি যে এটার জন্য হয়। আর নেট স্লো হইলে নেট প্রোভাইডারদেরও জানানো আছে, এবং নেট বেটার নেটের। রাজ্যে করোনা পরিস্থিতি সর্বোচ্চরও আকার ধারণ করছে এবং প্রতিদিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই বিদ্যুৎ নিগমে দেখা যাচ্ছে গ্রাহকরা সেখানে ভিড় জমাচ্ছেন, তারা একে অপরের যে দৈহিক দূরত্ব সে দৈহিক দূরত্বের বালয় সেখানে নেই, দফা দফা হচ্ছে, এবং করোনাকে যে আমন্ত্রণ করা হচ্ছে সেই দৃশ্য কিন্তু ক্যামেরার মধ্যে ধরা পড়ছে। আর বিস্তারিত আলোচনায় আসব, তার আগে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।